السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين اما بعد প্রশংসা গুণগান হেমদ এবং তারিফ সেই রাজাধীরাজ আল্লাহ রবলাতুল জালাল শাহী দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে এই শিয়াবাবু উমরা কোর্সের অফলাইন এবং অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্যে আমরা সকলেই রবল্লা ইজাতুল জালালের দরবারে হৃদয়ের গহিন থেকে কালী মতো শুক্র আদায় করি পড়িয়াল হেমদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবারিত শান্তির ধারাবর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের প্রতি আসুন আমরা সকলেই প্রিয় নবীর প্রতি সাথ সালাম পেশ করি পরি সাল্লাহ আলী মোতারম মজাজ প্রাণ প্রিয় উপস্থিতি সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই সাথে অনলাইনে আমাদের সাথে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ সেই সাথে দোয়া করি রবুল আল যেন আমাদেরকে কোরআন এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রতিটি কাজ বাস্তবায়ন করার তফিদান করেন আমরা পড়ি আমরা সিয়াম কোর্সের ধারাবাহিক ক্লাস করছিলাম ইতোপূর্বে সিয়াম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচিত হয়েছে তো আজকে সিয়ামের বেশ কিছু গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নিয়ে আলোচনা করা হবে আমরা ইতিপূর্বে জেনেছি রমজান মাসের মর্যাদা তারপর রোজা রাখার মর্যাদা রমজান মাসে আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি সেগুলো আমরা জেনেছি এর এখন আমরা জানব রমজান মাসের সাথে সংশ্লিষ্ট বা রোজার সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ আমল যেগুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে রমজান মাসের সূচনা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা কিভাবে বুঝবো এর উত্তর আসা হয়তো আমরা সবাই বলবো চাঁদ দেখলেই বুঝবো ঠিক না ঠিক চাঁদ দেখলেই বুঝবো যে হ্যাঁ চাঁদ উঠেছে রমজানের চাঁদ উঠেছে তার মানে রোজা শুরু হয়ে গেছে এটা তো সহজ কথা যে সাবান মাসের সমাপ্তির সমাপ্তির শেষ প্রান্ত সমাপ্তি হলে নতুন একটি চাঁদের আবির্ভাব ঘটবে সেটি হচ্ছে রমজান মাসের চাঁদ তো এখন এমনও তো হতে পারে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা নাও যেতে পারে হতে পারে কি না তখন সেই ক্ষেত্রে কী করণীয় প্রিয় সাথী বন্ধুগণ আমরা বলবো যে রমজান মাসের সূচনা বোঝা যাবে রমজান মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে কিন্তু যদি এমন হয় যে আকাশ মেঘাচ্ছন্ন বা যে কোনো কারণে চাঁদ দেখা যায়নি প্রাকৃতিক দুর্যের দুর্যোগের কারণে হয়তোবা চাঁদ দেখা সম্ভব হয়নি তখন সেক্ষেত্রে কি করণীয় প্রিয় বন্ধুগণ এক্ষেত্রে আসলে আকরম সাল্লাম যে সমাধানটা দিয়েছেন তিনি বলেছেন যে ফাসুম ইয়তিহীল ইয়েতিহি তোমরা রমজান মাসে রোজা রাখো চাঁদ দেখে এবং রোজা শেষ করো চাঁদ দেখে মানে রমজানের সূচনাও হবে চাঁদ দেখার মাধ্যমে এবং সমাপ্তিও হবে চাঁদ দেখার মাধ্যমে অর্থাৎ নতুন মাসে চাঁদ দেখার মাধ্যমে আলাইকুম ফন উম ফকদিরুলা ফাইন হুমা আলাইকুম কিন্তু যদি তোমাদের কাছে চাঁদ দেখার বিষয়টি আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে বা প্রাকৃতিক দুর্যোগ দেখার কারণে যদি চাঁদটা অপ্রকাশিত থাকে মানে চাঁদ দেখা যাচ্ছে না তখন তোমরা কি করবে তো ফখদরুল আহ সালাহীন তোমরা সাবান মাসকে তিরিশ দিন গণনা করবে তিরিশ দিন কি করবে গণনা করবে সালাসিন অন্য গণনা আছে সাবানের গণনাকে তোমার ত্রিশ দিন পূর্ণ করবে অর্থাৎ চাঁদ যদি দেখতে সমস্যা হয় আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে তবে সাবান মাসকে তিরিশ দিন গণনা করতে হবে ত্রিশ দিন কি করতে হবে গণনা করতে হবে তারপরে পরের দিন থেকে রোজা রাখা শুরু করতে হবে চাঁদ দেখা যাক বা নাই যাক কারণ আরবি মাস কখনও একত্রিশা হয় না ইংরেজিতে কিন্তু একত্রিশাও হতে পারে কিন্তু আরবি মাস কখনো কি হয় না একত্রিশ হয় না হ্যাঁ উনত্রিশে হবে অথবা তিরিশে হবে সুতরাং সাবান মাস যদি তিরিশ দিন পূর্ণ হয়ে যায় তার মানে হলো নতুন মাসের অবশ্যই সূচনা ঘটবে অর্থাৎ রমজানের রমজান মুবারকের সূচনা হবে তো যাই হোক এটা হচ্ছে একটা বাস্তব আরেকটি হচ্ছে যে আমাদের তো হতে পারে আমরা কেউ চাঁদই দেখলাম না এবং চাঁদ দেখা সম্ভবও হয়নি তখন আমরা জানি যে প্রত্যেক দেশেই চাঁদ দেখার কমিটি থাকে চাঁদ দেখার কমিটি থাকে তারা চাঁদ দেখার পরে তারা বিভিন্ন মেশিনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তারা চাঁদের খবর পেয়ে তারপরে সেটা রেডিও বা টেলিভিশনে ঘোষণা করে থাকেন তো ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছে চাঁদ দেখার জন্যে তাদের ঘোষণার উপর নির্ভর করেও আমরা কি করতে পারি রোজা শুরু করতে পারি এবং রোজে রোজা শেষ করতে পারি প্রিয় বন্ধুগণ এখন এই জায়গাতে এখানে একটা মশলা আমাদের সমাজে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইদানিং যেটা আগে কিন্তু ছিল না সেটি হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় তাহলে সারা পৃথিবীব্যাপী সকল দেশের জন্যে রোজা আবশ্যক হয়ে যাওয়ার একটা বিষয় অনেকেই এই জিনিসটি নিয়ে খুব মাতামাতি করছেন যে চাঁদ যেখানেই দেখা যাক না কেন পৃথিবীর পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য রোজা রাখা কী হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে অপরপক্ষে আরেক দল নির্ভরযোগ্য আলেম বলছেন যে না পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সেটা সবার জন্য প্রযোজ্য হবে না হয়তোবা পশ্চিম দেশে পশ্চিম দেশগুলোতে যদি চাঁদ আগে দেখা যায় তাহলে সেটার ভিত্তি করে পূর্বাঞ্চলের লোকদের জন্য রোজা আবশ্যক হবে না কারণ অনেক বিশাল ডিস্টেন্স অনেক বিশাল ডিস্টেন্স যেমন সৌদি আরবে যদি চাঁদ দেখা যায় সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে তখন আমাদের এই সৌদি আরব থেকে পূর্বাঞ্চলের সবচেয়ে বেশি দূরত্বের যে দেশ সেটা কোনটা জাপান ঠিক না বেঠিক ঠিক জাপানে তখন রাত কটা বাজবে সৌদি আরবে যদি ছয়টা বাজে ধরে নিলাম যে ছয়টার সময় চাঁদ দেখা গেল মাগরীবের সময় সন্ধ্যার সময় চাঁদ দেখা গেল তখন জাপানে কত কত রাত কটা বাজবে প্রায় বারোটা রাত বারোটা বাজবে তাহলে এখন তারা তারাবি নামাজ পড়বে কি কিনা তার জন্য কি রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করবে যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা প্রিয় বন্ধুগণ এমনও তো হতে পারে যে সৌদি আরবের আগেও পশ্চিম অঞ্চলে কোনো দেশে আগেই চাঁদ দেখা গিয়েছে তখন সেই ক্ষেত্রে কি ঘটবে তো এই বিষয়টা নিয়ে আলেমদের মাঝে আসলেই দিমত দেখা গিয়েছে দেখা যাচ্ছে এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সাথে বন্ধুগণ এই ব্যাপারে যেটা আলেমদের নির্ভরযোগ্য অভিমত সেটি হচ্ছে যে না খুব যদি বেশি থাকে এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব যদি অনেক বেশি থাকে তবে ক্ষেত্রে সেই অঞ্চলের চাঁদটা তাদের জন্য গ্রহণযোগ্য হবে এক অঞ্চলের চাঁদ আর অঞ্চলের জন্য গ্রহণযোগ্য হবে না যেমন সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে তখন সৌদি আরব বা এই এই অঞ্চলের সৌদি আরব এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন দেশের যে সমস্ত দেশ আছে তারা সে সময় রোজা থাকবে কিন্তু যেমন পূর্বাঞ্চলের যে দেশগুলো যেমন আমাদের এশিয়া এশিয়ার বিভিন্ন দেশ বা আরো পূর্বাঞ্চলের দেশ তারা যখন চাঁদ দেখবে তখন তারা কি থাকবে রোজা থাকবে কারণ নবী আকরম সালোলাহুলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে থামান শাহিদ দেবিন কুমুর শাহ রফ আলিয়া তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসকে পেল সে যেন রোজা রাখে তাহলে এরা অর্থাৎ মধ্যপ্রাচ্যের লোকেরা চাঁদ দেখার মাধ্যমে নতুন একটি মাস পেয়ে গিয়েছে অতএব তারা রোজা থাকবে কিন্তু পূর্বাঞ্চলের দূরদেশের লোকেরা এখনো চাঁদ দেখে নাই সুতরাং তাদের দেশে এখনো রমজান তারা পায়নি সুতরাং আমরা তাদের উপরে আবশ্যক করতে পারবো না যে তোমরা রোজা থাকবে তোমরা রোজা রাখো যারা চাঁদ দেখেছে তারা রোজা থাকবে কিন্তু যারা অনেক দূরবর্তী এলাকার মানুষ তারা যেহেতু চাঁদ দেখে নাই তারা রমজানে প্রবেশ করে নাই অতএব তারা কি থাকবে না রোজা থাকবে না নবী আকরম সাল্লাম আরও বলেছেন যে সুমলিরু ইয়েতেহি ও আফতিরু ইয়েতেহি চাঁদ দেখেই তোমরা রোজার সূচনা করো এবং চাঁদ দেখেই তোমরা রোজার সমাপ্তি করো প্রিয় সাথে বন্ধুগণ তাহলে এই সমস্ত হাদিসের আলোকে আমরা যারা মূলত এখনও রমজানে প্রবেশ করে নাই যারা নতুন চাঁদ দেখে নাই বা তাদের অঞ্চলে চাঁদের উদয় ঘটেনি তাদেরকে আবশ্যক করার অধিকার রাখি না বা তাদেরকে এটা আবশ্যক করা ঠিক হবে না যে তোমাদের জন্য কি রোজা রাখা আবশ্যক প্রিয় বন্ধুগণ এ ব্যাপারে একটি হাদিস দিয়ে দিয়েও রাম দলিল পেশ করেছেন সেই হাদিসটি হল যে উমুল ফজল বিন্তুল হায়ারিস আবদুলা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমার মা কুরাব রদি আল্লাহ তালনকে কোনো একটা জরুরি প্রয়োজনে মদিনা থেকে সামদেশ যেটা বর্তমানে সিরিয়া সিরিয়াতে প্রেরণ করলেন তো যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না উমুল ফজল বিদুল হারিস বা আসাহু ইলা মুআবিয়াতা বিশাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা উমুল ফজল বিদুল হারিস কুরাইবকে প্রেরণ করলেন মুআবিয়ার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যিনি শামে ছিলেন কারণ তখন মুসলিম রাজ্যের প্রধান বা মুসলিম শাসক ছিলেন কে রদী আল্লাহ তা মুহাবিয়াব আবিশ্বিয়াম রদী আল্লাহ তা আলা আনহু তো তিনি থাকতেন কোথায় সিরিয়াতে সামন দেশে অবস্থান করতেন তো জরুরি কোনো কাজে তিনি তাকে কুরাইবকে পূরণ করলেন কল কুরাইব বলতেছেন ফকাদিম তু শ্যাম ফকাদাই তো হায়জাদ আমি সিরিয়া গেলাম শামে গেলাম এবং তার প্রয়োজন পূরণ করলাম মুহাবিয়ার কাছে তার প্রয়োজন পূরণ করলাম ওয়াসদেহাল্লাহ আর এ ইয়রামদন এবং সেখানে গিয়ে রমজানের সূচনা হলো আমি যখন সেখানে যে পৌঁছলাম সেখানে গিয়ে আমি রমজান পেলাম রমজান শুরু হলো ও আনা বিশ্বাম ফরআতুল হিলাল জুমা আমরা সেখানে আমি সেখানে চাঁদ দেখলাম জুমার দিন কিবারের দিন জুমার দিন লাইলে তাল জুমা জুমার রাত্রি জুমার রাত্রে আমি কি দেখলাম চাঁদ দেখলাম সোম্মা কাদিম তুল মদিনা ফে আখরিস এরপর রমজান অতিবাহিত ওই সামদেশেই করলাম পুরো রমজানটা ওখানেই থাকলাম কিন্তু রমজানের শেষ দিকে আমি সেই থেকে থেকে সিরিয়া ফিরে আসলাম তাহলে তিনি যখন সিরিয়াতে গেলেন তখন তিনি সেখানে জুমার রাত্রে চাঁদ দেখলেন পুরো রমজান সেখানে তিনি কাটালেন রোজা রাখলেন রোজার রোজার মাসের শেষ দিকে তিনি মদিনা ফিরে আসলেন মদিনা ফিরে আসলেন এগারোশো প্রায় এগারোশো বিশ কিলোমিটার দূরত্ব সিরিয়া থেকে মদিনার দূরত্ব প্রায় কিলোমিটার কাছাকাছি যাই হোক তিনি বলছেন যে আমি সেখান থেকে রমজান মাসের শেষ দিকে ফিরে আসলাম আব্দুল আবদুল্লাবিনা আব্বাস এরপরে আব্দুল আবিন আব্বাস আমাকে মোয়াবিয়ার দিয়াম খোঁজ খবর জিজ্ঞাসা করলেন তারপরে শামবাসীর খোঁজ খবর জিজ্ঞাসা করলেন হিলাল এরপরে তিনি চাঁদের কথাটাও উল্লেখ করলেন কে কে জিজ্ঞাসা করছেন কাকে শুনতে স্যার আপনার কথা আব্দুল আব্বাস জিজ্ঞাসা করতেছেন মহাবি রাজি আল্লাহ আনহ সম্পর্কে কুরাইবকে কুরাইবকে জিজ্ঞাসা করতেছেন তাদের খোঁজ খবর নিলেন তারপরে চাঁদের ব্যাপারটিও তিনি জিজ্ঞাসা করলেন ফলে তুমুল হিলাল প্রশ্ন করছেন কে আব্দুল আব্বাস কুরাইব কে যে তোমরা চাঁদ সেখানে কখন দেখেছিলে তোমরা সামদেশের সিরিয়াতে কখন চাঁদ দেখেছিলে ফাকুল জুমা বললাম যে জুমার রাত্রে আমরা চাঁদ দেখেছিলাম আমি চাঁদ দেখেছিলাম কালা রাহু কি তুমি কি নিজে দেখেছিলে ফাকুল তু নাম হ্যাঁ আমি নিজে চাঁদ দেখেছিলাম শুধু আমি না আর অন্যান্য মানুষেরাও চাঁদ দেখে ছিলেন সোয়ামু ওসোয়ামা তো ওই চাঁদ দেখার ভিত্তি করে মহাবিয়া রদী অলত রানহু তিনি রোজা ছিলেন এবং ওই সিরিয়াবাসীরও সিরিয়াবাসী কি ছিলেন রোজা ছিলেন ফকা আলা ইবন আব্বাস লা লকিন লাতে যে তোমরা চাঁদ দেখেছ জুমার রাত্রে কিন্তু আমরা মদিনাবাসীরা চাঁদ দেখেছি শনিবার রাত্রে শনিবার রাত্রে মানে একদিন পরে আমরা একদিন পরে চাঁদ দেখেছি আচ্ছা হ্যাঁ মক্কা বা মদিনা আমরা শনিবার চাঁদ দেখেছি আর নবী সাল্লা সাল্লাম কি বলেছেন সুমু লেরু ইয়েতিহি ও আফতেরু লেরু ইয়েতিহি যে তোমরা চাঁদ দেখো চাঁদ দেখেই রোজা ধরো আর চাঁদ দেখেই রোজা ছাড়ো বা রোজা বাদ দাও তাহলে তারপর তিনি বললেন যে আমরা যেহেতু শনিবারে দেখেছি ফালাহা জালু নাসুম হত্যা রহ অতএব আমরা কি করব। আমরা রোজার কন্টিনিউ করব আমরা রোজা রাখবো যতক্ষণ পর্যন্ত ৩০ দিন পূর্ণ না করব। মানে রমজানকে আমরা কমপ্লিট ত্রিশ দিন করবো অথবা চাঁদ দেখা পর্যন্ত যদি চাঁদ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা ভিন্ন কথা কিন্তু এর আগে আমরা ত্রিশ দিন পর্যন্ত রমজানকে কী করব পূর্ণ করব তার মানে তোম তোমরা যে জুমার রাতের চাঁদ দেখেছ সেটার বা ভিত্তি করে আমরা ত্রিশ দিন মানে উপর ভিত্তি করে আমরা কি করব না রোজায় বাদ দেবো না বরং আমরা আমাদের হিসাব অনুযায়ী তিরিশ দিন কমপ্লিট করব বা চাঁদ দেখ চাঁদ দেখা পর্যন্ত আমরা রোজা রেখে যাব বুঝা গেছে কি না যাই হোক তো অন্য বর্ণনায় আছে যে মিয়ার চাঁদ কি আমাদের জন্য মদিনাবাসীদের জন্য যথেষ্ট হবে না মক্কা মদিনাবাসীদের যথেষ্ট হবে না তখন তিনি বললেন যে না মোয়াবিয়ার চাঁদ দেখা আমাদের জন্য যথেষ্ট নয় এবং আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে এভাবেই রোজা রাখতে আদেশ করেছেন এভাবে রোজা রাখতে আদেশ করেছেন সহি মুসলিমের বিশুদ্ধ বর্ণনা তো এই হাদিসের আলোকে আলেমগন যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে যেহেতু সিরিয়ার এবং সিরিয়ার চাঁদ দেখাটা মদিনাবাসীদের জন্যে প্রযো যথেষ্ট ছিল না বা আব্দুল মিনা আব্বাস রদার্ন সেই চাঁদটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরেন নাই সুতরাং যেহেতু মানে সে সেহেতু যদি দূরত্বের কারণে কোনো এলাকায় চাঁদ দেখা যায় অন্য এলাকায় চাঁদ না দেখা যায় তাহলে তারা নিজস্ব চাঁদের হিসাব অনুযায়ী কী থাকবে রোজা রাখবে এবং এই হাদিসটির আলোকে এই যে হাদিসটি আমরা পেশ করলাম একটু আগে মুসলিম তিনি অনুচ্ছেদ রচনা করেছেন ইমা মুসলিম আলোকে তিনি মুসলিমের মধ্যে অনুচ্ছেদ রচনা করেছেন এটা তার নিজস্ব ফেক এটা ইমাম মুসলিমের একটা ফেক মানে তিনি হাদিস কি বুঝেছেন সেটা তিনি অনুচ্ছেদ আকারে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছে এভাবে যে বা বায়ান আন্নালী কুল্লিবালা দিন রুইয়াত হুম রুইয়াত হুম অনুচ্ছেদ যে প্রত্যেক দেশের জন্য প্রত্যেক এলাকার জন্যে তাদের চাঁদ দেখাটা গ্রহণ প্রযোজ্য ও আন্না হুম ইদার আউহিলাল বেবালা দিন লেয়েস বুতফ মুহ লিমা যখন তারা চাঁদ দেখবে কোনো একটা দেশে দূরত্বের কারণে অন্য দেশে তার হুকুম প্রযোজ্য হবে না দূরত্বের কারণে অন্য দেশে তার কি হুকুম প্রযোজ্য হবে না ইমাম মুসলিম এই কুরাইবের হাদিস থেকে এটাই বুঝেছেন এবং সেই আলোকেই তিনি হাদিসটি করেছেন তার গ্রন্থে মুসলিমের মধ্যে এটি উল্লেখ করেছেন প্রিয় বন্ধুগণ তো এখন আমরা যেটা এই হাদিস থেকে যেটা বুঝতে পারছি যে দূরবর্তী যে সমস্ত এলাকায় সেখানকার লোকজন দেরিতে চাঁদ দেখবে বা পরবর্তী পরে চাঁদ দেখবে তাদের হিসাব অনুযায়ী তারা কি রাখবে রোজা থাকবে শুধু একই চাঁদ বিশ্বের সব জায়গায় প্রযোজ্য হবে না এবং পৃথিবীর ইতিহাসে কখনোই এমনটি ঘটে নাই পৃথিবীর ইতিহাসে কখনোই এমনটি ঘটে নাই এখন তারা বলতে যাচ্ছে যে টেকনোলজির কারণে আমরা চাঁদ কোথাও উঠলে মুহূর্তের মধ্যে আমরা জেনে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে খবরের মাধ্যমে আমরা মুহূর্তে জেনে যাচ্ছি আগের যুগে এই টেকনোলজি ছিল না আমরা বলব যে ইসলাম আসলে টেকনোলজি নির্ভর নয় ইসলাম হচ্ছে বাস্তবে সচক্ষে দেখে আমল করার বিষয় হ্যাঁ নির্দিষ্ট এলাকায় যদি একজন ব্যক্তি দেখে তাহলে তার সাক্ষ্যদানের মাধ্যমে আদালত ঘোষণা করবে যেমন সৌদি আরবের কোনো এলাকায় যদি চাঁদ দেখা যায় তখন মাহকামাই সেটা মানে পেশ করা হয় যে হ্যাঁ বিচার দেখেছি তখন মাহকামা তার ওই লোকটার গ্রহণযোগ্যতা আগে নিশ্চিত হয়ে তারপরে ঘোষণা করে দেয় তো মোট কথা আমি যেটা বলছিলাম যে টেকনোলজিতে এমনও হতে পারে যে সময়ের ব্যবধানে এই টেকনোলজি অকার্যকর হয়ে যাবে হতে পারে কি না এখন যে আমরা ওই যে পারমাণবিক বোমা ইয়ার শুনতেছি যুদ্ধের কথা শুনতে পাচ্ছি আল্লাহ হেফাজত করুন হয়তোবা দেখা যাবে যে এমন কোনো সমস্যা ঘটে যাবে যার কারণে ইন্টারনেট হ্যাঁ এই স্যাটেলাইট এই সব কিছু অকার্যকর হয়ে যাবে তখন আবার ওই অ্যানালগ যুগে ফিরে যেতে হবে কথা বোঝা গেছে তো ডিজিটাল থেকে অ্যানালগে চলে যেতে হবে তা আমরা বলবো যে আসলে এভাবে টেকনোলজি নির্ভরশীল না হয়ে আমাদেরকে মানে বাস্তবসম্মত স্বচক্ষে দেখে যেই আমলটা করার যেই বিষয়টা আমরা বুঝতে পারবো বা আমল দেখতে পাবো সেটারও ভিত্তি করে আমাদের আমল করা উচিত এছাড়াও আরও অনেক সমস্যা ঘটবে যদি এটার উপর ভিত্তি করে দেয় চাঁদ দেখার উপর নির্ভর করা হয় তাহলে হজের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়ে যাবে কারণ মধ্যপ্রাচ্যের চাঁদ দেখা অনুযায়ী সৌদি আরব যে ঘোষণা করে যে জিলহজ মাসের দশ তারিখে চাঁদ মানে এবছর হজ হবে এখন সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কোনো দেশ তারা বলবে যে না আমরা আগে চাঁদ দেখছি সুতরাং আমরা একদিন আগেই হজ করব। হতে পারে কিনা যেমন জিলহজ মাসের দশ তারিখে হচ্ছে কি হজ হ্যাঁ নয় তারিখে আরাফা এখন কোনো অঞ্চলের মানুষ এসে ভেজাল লাগাবে তারা বলবে যে না আমরা আগে চাঁদ দেখছি সুতরাং আমাদের হিসেবে তো নয় তারিখ আরো একদিন একদিন আগে ঠিক না ঠিক তার মানে হজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে এভাবে করে যদি এই সমস্যা এই পথ যদি ছেড়ে দেওয়া হয় তবে দেখা যাবে যে সকল ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে সকল ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে মহরমের ক্ষেত্রে আরাফার ক্ষেত্রে হজের ক্ষেত্রে তারপরে এরকম মানে এ বিজের ক্ষেত্রে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে তাই না তাহলে হয়তোবা পূর্বাঞ্চলের মানুষ বলবে যে না আমরা তো পরে দেখেছি সুতরাং আমাদের হিসাবে তেরো চোদ্দ পনেরো একদিন পরে হয় পশ্চিমাঞ্চলের মানুষ বলবে যে না আমরা একদিন আগে দেখেছি তাহলে পুরো একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে এই জন্যে আমরা বলবো প্রিয় বন্ধুগণ এখনকার যে সিস্টেম বা প্রত্যেক অঞ্চল ভিত্তিক যে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যে বিধানটা চালু আছে এটার উপরে ভিত্তি করেই এই বিধানটা চালু রাখাই অধিক যুক্তিযোগ্য এবং পৃথিবীর ইতিহাসে কখনোই একসাথে সারা পৃথিবীতে রোজা পালিত পালিত হয় নাই এবং এটা হওয়া সম্ভবও নয় সম্ভব নয় যাই হোক এদিকে আমরা বেশি লম্বা করবো না এবারে আল্লা মুসাইমিন রহমাল্লাহ লম্বা একটা ফতোয়া রয়েছে তিনি স্পষ্টভাবেই বলেছেন যে মুসলিম তিনি স্পষ্ট বলেছেন যে এই বিষয়টি মহাকাশ গবেষণার দিক থেকে প্রায় অসম্ভব ইবনে তাইমিয়া রহম বলেন চন্দ্র উদয়ের স্থান বিভিন্ন হয়ে থাকে চন্দ্র উদয়ের স্থান কী থাকে বিভিন্ন হয়ে থাকে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ একমত আর এই বিভিন্নতার দাবি হচ্ছে প্রত্যেক এলাকায় ভিন্ন রকম বিধান হবে এবং একথার সপক্ষে দলিল কোরআন হাদিস এবং সাধারণ যুক্তি অর্থাৎ ইবরুল তাইমিয়া রহমেহল্লাহ এই অভিমতে ব্যক্ত করছেন যে চাঁদ চাঁদের উদয়স্থলের উপরে উদা উদয় উপরে ভিত্তি করে এবং অস্তাচলের ভিত্তি করে কি হবে চাঁদের এই চাঁদ দেখার বিষয়টি নির্ধারিত হবে একই চাঁদের উপরে ভিত্তি করে সব কিছু করা সম্ভব নয় এবং মহাকাশ গবেষণার দিক থেকেও এটি অসম্ভব প্রিয় বন্ধু আমরা এ বিষয়ে আর বিতর্ক বাড়াতে চাই না আমাদের কর্তব্য হবে প্রত্যেক দেশে যেভাবে মানুষ রোজা রাখছে তাদের সাথেই রোজা রাখতে হবে তাদের সাথে রোজা রাখতে হবে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই ধরেন যদি এমন হয় যে আমাদের দেশে সরকারিভাবে ঘোষণা করা হলো যে অমুক তারিখে রোজা শুরু হবে এবং অমুক তারিখে ঈদ হবে এখন কিছু মানুষ তাদের নিজস্ব ইস্তেহাদ বা তাদের যে যুক্তি সেই যুক্তির আলোকে তারা বলব যে না আমরা একদিন আগে থেকে সবকিছু শুরু করব সব থেকে সবকিছু একদিন আগে অর্থাৎ একদিন আগে রোজা শুরু করবে একদিন আগেই তারা ঈদ করে ফেলবে এটি আসলে মুসলিম জাতির জন্য চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে যেটা বাংলাদেশে বিভিন্ন এলাকায় হচ্ছে এক 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 গ্রামে এক একভাবে তারা কি করতেছে রোজা রাখতেছে ঈদ করতেছে হ্যাঁ এটা কিন্তু উচিত নয় এটা উচিত নয় সাথে বন্ধুগণ হ্যাঁ সৌদি আরবের সাথে মিলিয়ে করবেন শুধু খালি চাঁদ দেখার হিসাবটা ঠিক রাখবেন যেই ঈদের নামাজটা পড়া হচ্ছে সেটাই ঈদের সৌদি আরবের মতো করে করেন সৌদি আরবে যেভাবে নামাজ পড়ে সৌদি আরবে যে সমস্ত যেভাবে ইসলামের সেগুলো সেগুলো বাদ শুধুমাত্র ওই চাঁদ দেখছে আগেও যদি কোনো দেশে চাঁদ দেখা যায় তখন তারা কি করবে কথা বোঝা গেছে কিনা তো আমরা বলবো যে এইভাবে বিচ্ছিন্ন হওয়া ঠিক না কথা বোঝা গেছে এমনকি যদি হ্যাঁ একটা বিধান এটা হতে পারে যে যদি রাষ্ট্রীয়ভাবে একদিন আগে ঘোষণা দেয় রাষ্ট্রীয়ভাবে বলে যে না অমুক তারিখে ঈদ হবে অমুক তারিখে রোজা শুরু হবে সে যদি ঘোষণা যদি এসে যায় তখন আর ই করা যাবে না মানে সেটার করা ঠিক হবে না ধরেন যে আমাদের বাংলাদেশের সরকার বললো যে না সৌদি আরবের সাথে আমরা রোজা থাকব বা আমরা ঈদ করব। তখন এই ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক হচ্ছে এই বিধান মানে সরকারের সে নির্দেশকে মেনে মেনে চলে ঐক্যবদ্ধভাবে সেটাকে বাস্তবায়ন ঘটানো হ্যাঁ যাতে ফেত না হয় মুসলিমদের বিচ্ছিন্নতা তৈরি না হয় জায়গা এটা মুসলিমদের একটা জাতীয় উৎসব এবং এটা জাতীয় পরিচয় একটা আমাদের এটা নিয়ে যদি আমরা এইভাবে দিমতে লিপ্ত হয়ে যাই এবং এটা নিয়ে দেখা যায় বাহ্যিকভাবে ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা দেখে হাসবে আমাদেরকে যে মুসলিমদের এই অবস্থা এই জন্য আমরা বলবো যে এটা যদিও ফতুয়া থাকেও যে একই চাঁদ বিশ্বের সকলের জন্য প্রযোজ্য তখন আমরা বলবো যে রাষ্ট্রীয় বিধানের উপরে নির্ভর করবে রাষ্ট্র যদি মনে করে যে না সরকারি সবাই একসাথে আমরা করব এবং ঘোষণা করে দেয় তবে সেটা গ্রহণযোগ্য সেটার ক্ষেত্রে করা ঠিক হবে না কিন্তু রাষ্ট্র ঘোষণা করছে এক সময় আপনারা করতেছেন আলাদাভাবে কয়েক গ্রাম মিলে বা কিছু এলাকা কিছু মানুষ মিলে এটা মুসলিম সমাজের মাঝে একটা বিশৃঙ্খলা ছাড়া আর অন্য কিছু নয় আল্লাহ যেন আমাদেরকে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আমরা একটু সামনে চলি কয়েকটি বিষয় বলি শেষ করতে চাই সেটি হচ্ছে যে একজন লিখেছেন শেখ আমরা যারা আমেরিকা কানাডায় থাকি তারা তো সৌদি আরবকে ফলো করি এটা কি ঠিক আমরা ক্ষেত্রে যেটা বলবো যে আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে আপনারা যখন চাঁদ দেখবেন তখন আপনারা রোজা থাকবেন আচ্ছা এ পর্যায়ে আমরা বলবো যে নিয়ত প্রসঙ্গে রোজার নিয়ত প্রসঙ্গে রোজা দুই প্রকার মানে নিয়তের ক্ষেত্রে রোজা দুই প্রকার একটা হচ্ছে ফরজ একটা হচ্ছে ফরজ যেগুলো নয় সেগুলো ফরজ রোজার ক্ষেত্রে আবশ্যক হচ্ছে ফজর উদিত হওয়ার পূর্বেই রোজার নিয়ত করে ফেলা নবী আকরম সাল আলী সাল্লাম বলেছেন ফালা কেউ যদি ফজরের পূর্বে নিয়ত না করে তাহলে তার রোজা শুদ্ধ হবে না তারপরে হাফসার দিয়ে আল্লাহ থেকে এটিও বর্ণিত হয়েছে নাসাইতে যে লাশিয়াম আল্লিম আল্লাম ইউজমি ফজর ফজরের পূর্বে কেউ যদি দৃঢ়ভাবে নিয়ত না করে তার কি হবে না রোজা হবে না আর নফলের ক্ষেত্রে ভিন্ন কথা নফলের ক্ষেত্রে রাতের মধ্যে নিয়ত করা আবশ্যক নয় বরং ফজর উদিত হওয়ার পরেও যদি কেউ নিয়ত করে রোজা রাখা যায় যাচ্ছে এবং রোজা শুদ্ধ হবে যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে আয়সার আল্লাহ তালা আনহা থেকে বণিত রসুল আকরম সাল আলুসাল্লাম একদিন তার বাড়িতে তার কাছে আসলেন এবং বললেন যে খাবার কোনো কিছু আছে কিনা খাবার কোনো কিছু আছে কিনা তিনি বললেন যে না কোনো কিছুই খাবার নেই তখন তিনি বললেন তাহলে আমি রোজা রেখে ফেললাম আমি রোজা রেখে ফেললাম কোনো কিছুই তার খাবারও সুযোগ হয় নাই বা ছিলই না খাবার তারা অত কষ্টে দুঃখ দুর্দশায় বিভিন্ন আর্থিক সংকটে জীবনযাপন করেছেন জীবনের কোনো একটা ক্ষেত্রে সবসময় ছিল এমনটি তা না কিন্তু জীবনের কোনো প্রেক্ষাপটে তাদেরকে এরকম আর্থিক অনটনে এবং কষ্টে জীবনযাপন করতে হয়েছে তো যাই হোক তিনি হাইসাদ প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন যে বাড়িতে কোনো খাদ্য দ্রব্য কিছু আছে কি না খাবার কিছু আছে কি তিনি বলেন যে নাই তিনি বলছেন ঠিক আছে তাহলে আমি রোজা ফেললাম এটা ফজরের পরে অর্থাৎ যদি ফজরের পরে কোনো কিছু খাবার আপনি না খেয়ে থাকেন পানি নাই বা কোনো কিছুই নাই তারপরে আপনার মনে হলো যেন আমি রোজা থাকবো ব্যাস আপনার নিয়ত এখন থেকে করে ফেলেন তাহলে রোজা হয়ে যাবে কিন্তু ফজরের ক্ষেত্রে ফরজ রোজার ক্ষেত্রে এমনটি গ্রহণযোগ্য নয় বরং আপনাকে আগেই নিয়ত করতে হবে ফজর আগে কথা হচ্ছে নিয়তটা কিভাবে করব। নিয়ত কিভাবে করব। সাথী বন্ধু নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনের মধ্যে কোনো কাজ করার দৃঢ় ইচ্ছা পোষণ করা দৃঢ় দৃঢ় ইচ্ছা পোষণ করা আজমুল কালবে আলা কোনো কিছু করার জন্য মনের মধ্যে দৃঢ় ইচ্ছা পোষণ করাটাকে নিয়ত বলা হয় হ্যাঁ নি মানে কোনো কাজ করার দৃঢ় ইচ্ছা পোষণ করা মনের মধ্যে দৃঢ় ইচ্ছা করা এটাই হচ্ছে শাব্দিক অর্থে নিয়ত আর ইসলামী পরিভাষাই নিয়ত হচ্ছে যেমন ইমাম নহমুল্লাহ বলেছেন যে আজমুল কলবে আল্লা ফরদিন অন্তরের মধ্যে ফরজ অথবা অন্য কোনো করার দৃঢ় ইচ্ছা পোষণ করা এটাকেই পরিভাষায় নিয়ত বলা হয় এখন প্রিয় বন্ধুগণ আমাদের সমাজে নিয়ত বলতে বোঝায় গদবাধা কতগুলো বাক্য সেটা আরবিতে হোক অথবা বাংলায় হোক আমাদের দেশে নিয়ত বলতে এই জাতীয় কিছু গদবাধা বাক্যকে বোঝানো হয় এবং আমাদের দেশে ইসলাম শিক্ষার যে বইগুলো তো বইগুলো বাজারে প্রচলিত রয়েছে সেই সমস্ত বইয়ের মধ্যে আপনি দেখলে পাবেন যে নামাজের নিয়ত রোজার নিয়ত হ্যাঁ নামাজের ক্ষেত্রে জোহরের নিয়ত আসরের নিয়ত তাই না ফজরের নিয়ত সুন্নতের নিয়ত ঈদের নিয়ত জানাজার নিয়ত তারপরে ফরজ রোজা নিয়ত সুন্নত রোজার নিয়ত নফল রোজার নিয়ত এভাবে প্রচুর পরিমাণ নিয়ত সেই বইগুলোতে লেখা হয়েছে এবং সেগুলোতে নির্দিষ্ট একটা গদবাধা বাক্য সেখানে লেখা হয়েছে আনা সুমা গাদান তাই না আমি কালকে রোজা রাখার নিয়ত করেছি কালকে রোজা রাখার নিয়ত করেছি এই যে এই গদ্বধা যে নিয়ত আমাদের বাজারে বইগুলোতে লেখা হয়েছে এবং মানুষ এটাই সবচেয়ে বেশি জানে প্রকৃতপক্ষে এই ধরনের নিয়ত কোরআনে হাদিসে সাহাবিদের কোনো বক্তব্যে বা তাবেঈদের কোনো উক্তির মধ্যে এমন কি চার মাঝাবের সমেত ইমামগণ তাদের কোনো ফতোয়ার মধ্যে পাওয়া যায় না তাদের কোনো ফতোয়ার মধ্যেও এই নিয়তের কথা উল্লেখিত হয়নি নিয়ত জরুরি ইন্নামালা আমা আলোবেন নিয়াত নিয়াদ ছাড়া কোনো আমলে আলার কাছে গৃহীত হবে না সমস্ত আমল নিয়ত নির্ভরশীল সেই বোখারের প্রথম হাদিস কিন্তু নিয়তটা মুখে বলার যে বিষয়টি এটি আসলে এই নামাই তোয়ান বলে গদবাধা যে বাক্য আমাদের সমাজে মুখস্থ করানো হয় এবং মানুষ পড়ে থাকে এবং বিভিন্ন ধর্ম শিক্ষার বইগুলোতে লেখা হয়েছে এইটার কোনো ভিত্তি পাওয়া যায় না এর কোনো অস্তিত্ব নেই এটা পরবর্তী যুগের কোনো ব্যক্তি হয়তো বা কোনো বুজুর্গ বা কোনো আলেম কোন মৌলবি মৌলবি সাহেব মানুষকে ভালোভাবে নিয়ত শিখাতে গিয়ে তৈরি করেছে এই তৈরি করতে গিয়ে পরিস্থিতিকে জটিল করে ফেলেছে ঠিক এখন দেখা যাচ্ছে যে নিয়ত মুখস্থ করতে করতেই অবস্থা খারাপ নিয়ত মুখস্ত হয় না বলে নামাজও বাদ দিয়ে দিছে যে এখনো নিয়তি মুখস্থ হয়নি নামাজ পড়ো কিভাবে রোজাই রোজা যের এখন নিয়ত মুখস্থ হয় নাই এই কারণে সাথী বন্ধুগণ আমরা বলবো দিন ইসলামকে সহজ করতে গিয়ে তারা জটিল করে ফেলেছে তো রাসুলি করিম সাল্লাম যে দিন রেখে গিয়েছে সেটা তো সহজ ছিল তো আমরা বানিয়েছি ওই তথা তো হুজুররা বানিয়েছে যারা এই ধরনের আজগুবি নিজস্ব মন গড়া বেদাতি কথাবার্তাকে দিনের নামে চালিয়ে দিয়েছে তারাই তো দিনটাকে কঠিন করেছে প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা বলবো এই আসুমা গাদান এই সমস্ত বাক্য অবশ্যই বর্জন করতে হবে এমনকি বাংলাতেও বলা যাবে না অনেকেই বলে যে আগামীকালকে রোজা রাখা কি করলাম নিয়ত করলাম আচ্ছা ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে গাদান বলে যে নিয়তটা করতেছে বা কালকে রোজা রাখার যে নিয়ত করতেছে এটা বলে থাকে কোন সময় ভোর রাতে শেয়ারি খেতে উঠে ঠিক না বেটি খাবার খাওয়ার রেডি করে খাওয়ার শুরুতে তো তোয়ানা সুমা গাদান বলে নিয়ত করে অথবা বাংলায় বলে যে আমি কালকে রোজা রাখার নিয়ত করতেছি আচ্ছা সেরিটা খাচ্ছেন কোন দিনের আজকের না আগামীকালকের আজকের ঠিক না বেঠিক মানে মাগরিবের সময় কিন্তু রোজা শুরু হয়ে গেছে মাগরীবের রোজার দিন শুরু হয়ে গেছে ধরেন প্রথম রোজার কথাই বলি প্রথম রোজার কথাটাই বলি প্রথম রোজার দিন আমি ভোর রাত্রে উঠেছেন এবং সামনে নিয়ে বলতেছেন গাদান আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম তাহলে আজকে রোজার কি হবে আজকে রোজা গেল কোথায় রোজাটা তো আজকের নাকি তা আপনি তো নিয়ত করতেছেন আগামীকালকে আজকের রোজার নিয়ত কোথায় গেল কথাটা বোঝা গেছে তাহলে আমরা বলবো যে এটা যে মানুষের তৈরি করা নিয়ত তার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নেই এবং যেই লোক এই নিয়ত তৈরি করেছে আর্মি ভাষার সম্পর্ক সে অজ্ঞ ছিল কারণ সে আগামীকাল বলতে পারে না সে বলতো যে হ্যাঁ আজকের নামায়তুম আল ইয়ম বলতে পারতো না কি বলেন সেন গাদান বলেছেন না আগামীকালকের নিয়ত শেখাচ্ছে আজকের নিয়ত না তাহলে তো আজকের নিয়ত রোজাটা হলো না আজকের রোজা তো হলো না কারণ নিয়ত আপনি আজকের করেননি সাথী বন্ধুগণ এভাবে করে মানুষকে ধোকা দেওয়ার কোনো অর্থ নেই ইসলাম যেটা নির্দেশ দেয় নাই সেটা যদি আমরা করতে যাই সেটার নামে হচ্ছে বেদাত নবী সাল্লাম বলেছেন মানা আমিনা আমি আলাইহী আম যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমার কোনো নির্দেশনা নেই আমার পক্ষ থেকে কোনো অনুমোদন নেই সেটাই হচ্ছে বেদাত সেটাই হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য আইসর আরও বলছেন মানি আম যে নবী আকরম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করলো যেটা এই শরীয়তের অন্তর্ভুক্ত ছিল না সেটাই কি প্রত্যাখ্যাত সেটাই হচ্ছে বর্জনীয় আর নবী আকরম সাল্লাহসাল্লাম আরও বলেছেন ইয়াকুমা মহাদাসিন উমর কুল্লাহ বিদাহ ও কুল্লা বিদায় দলালা সাবধান তোমরা দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কার থেকে দূরে থাকবে কারণ নিত্য নতুন আবিষ্কৃত প্রতিটি জিনিসই হচ্ছে বেদাত আর প্রতিটি বিদাতি হচ্ছে গুমরাহি বা ভ্রষ্টতা আর প্রত্যেকটি ভ্রষ্টতা পরিণতি হচ্ছে জাহান্নাম নাম সুতরাং আপনি ভালো মনে করে এই নিয়তটা মুগস্ত করেছিলেন আপনার নিয়ত কিন্তু খুবই ভালো আপনি জান্নাতে যেতে চেয়েছেন কিন্তু যেহেতু এই নিয়ত আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে শেখানো হয় নাই সাহাবিগণ কখনোই করেন নাই তবে কখনো জানতেনও না আমাদের অনুসরণীয় সময়তে ইমামগণও কখনোই তাদের মাঝাবের মধ্যে এই যে এই জাতীয় কোনো বক্তব্য পেশ করেন নেই সুতরাং এটা দিনের কোনো অংশ হতে পারে না সুতরাং এই কথা বলে হয়তো বা আমরা অনেকেই জাহান নামেও চলে যেতে পারি কারণ শরীয়ত হচ্ছে কমপ্লিট আপনি এই নতুন সংযোজনের মাধ্যমে দিনের মধ্যে আপনি ঘাটতি বের করেছেন যে দিনের মধ্যে কমতি থেকে গেছে আমার হুজুর এটা বের করে দিয়েছে কারণ এটা না হলে দিনটা আনকমপ্লিট থাকতো আলিয়াউম আকমাল হাকুম দিন একম দিন হচ্ছে কমপ্লিট দিনের মধ্যে কোনো এতটুকু ত্রুটি বিচ্যুতি নেই এতটুকু কমতি নেই সুতরাং যে বা যারা এই দিনের নামে নতুন কোনো কিছু আমাদের শরীয়তের মধ্যে সংযোজন করেছে তারা নিঃসন্দেহে অপরাধী আর আমরা যারা অজ্ঞতা বসত না জেনে না বুঝে অন্ধবিশ্বাস এগুলোকে মেনে চলেছি আমরাও কিন্তু কম অপরাধী নই এখন আপনি বলতে পারেন আমি তো জানতাম না যতদিন পর্যন্ত আপনি জানেন না বা আপনি এই বিষয়ে জ্ঞান পান নাই আল্লাহ তালার কাছে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন কিন্তু যখন থেকে আপনার আপনি জানতে পারলেন যে এটা শরীয়তে নেই তখন থেকে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আগের ওই তথাকথিত বাবদা থেকে চলে আসা যে ট্র্যাডিশন সেগুলোকে বর্জন করা এবং কোরআন সুন্নাকে দৃঢ়ভাবে ধারণ করা দৃঢ়ভাবে ধারণ করা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি যখন ভোর রাত্রে থালা বাটি নিয়ে বসেছেন খেতে ভাত রেডি মোট কথা আপনি রাত্রে উঠেছেন কিসের জন্যে রোজা খাবে রোজা রাখবেন সেহরি খাওয়ার জন্য মানে সেহেরি খাবেন রোজা রাখবেন এটাই তো নিয়ত এটাই নিয়ত বরং আপনি যদি রমজানের শুরুতে নিয়ত করে ফেলেন আল্লাহ আমি আল্লাহ তো ইনশাল্লাহ পুরো রমজান মাসে রোজা থাকব এই কোনো কোনো আলেমের মত অনুযায়ী এই একটা নিয়তেই সারা মাসের জন্য আনাফ হবে মুখ দিয়ে না বললেও চলবে সেটা মনের মধ্যে দৃঢ়ভাবে ইচ্ছা থাকলেই সেটাই নিয়ত হিসেবে পরিগণিত হবে প্রত্যেক রাত্রে উঠে আপনাকে বসে বসে চিন্তা করতে হবে যে হ্যাঁ আজকে আমি রোজা রাখার জন্য উঠলাম একটু পরে সেহেরি খাবো রোজা রাখবো প্রতি রাত্রেই আপনাকে এই চিন্তা করতে হবে বিষয়টা এমন জরুরি না আপনি যদি রমজানের শুরুতেই প্রথম রাত্রেই এই নিয়তটা পাকাপোক্ত করে ফেলেন অনেক আলেম মতে এটা এনাফ হবে তবে কিন্তু কোনো কোনো আলেম বলছে যে প্রতি রাত্রেই এই নিয়তটা মনের মধ্যে রিনিউ করাটা বেশি ভালো বেশি ভালো তো যাই হোক সাথে বন্ধুগণ আমরা বলবো যে নিয়ত মুখে উচ্চারণ করা বিষয় নয় নিয়ত হচ্ছে অন্তরে পোষণ বিষয় আর নিয়তের স্থান হচ্ছে অন্তর এবং সেটা মুখে উচ্চারণ করা হচ্ছে বেদাত মুখে উচ্চারণ করাটা কি বেদাত সুতরাং নিয়ত বলতে বলা হয় নাই বা নিয়ত আমরা বলবো না নিয়ত করব করার পার্থক্য আছে না নাই আপনি যখন মনের মধ্যে কোনো চিন্তা পরিকল্পনা করলে ইচ্ছা পোষণ এটা আপনি নিয়ত করলেন কিন্তু আপনি যদি বলেন যে নামায় আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম তাহলে আপনি মুখ দিয়ে বললেন হাদিসে কোথাও বলতে বলা হয় না বরং নিয়ত করতে বলা হয়েছে আর নিয়ত করাটা হচ্ছে হৃদয়ের সাথে সম্পর্ক মুখের সাথে সম্পর্কিত নয় প্রিয় বন্ধুগণ সেহরি খাওয়ার সম্পর্কে কিছু কথা বলতে চাই রাসুল ইকর সাল্লাহাম বলেছেন তার শাহরুফ সাহরে এবার এটা বোখারি মুসলিম হাদিস তোমরা সেহরি খাও সেহরিতে কি আছে বরকত রয়েছে তারপর তিনি আরও বলেছেন ফাসনুমা বাইনা সিয়ামিনা সিয়ামি আল কিতাব একলুস শাহারা এক্লুস শাহারা যে ইহুদি এবং খ্রিস্টানদের রোজা এবং আমাদের রোজার মাঝে মূল পার্থক্য হচ্ছে শেহরি খাওয়া তার মানে ইহুদি খ্রিস্টানরা রোজার আগেও থাকতো এখনও থাকে কিন্তু তারা শেহরি খায় না ওই যে আমরা এর আগে বলেছিলাম যে ঈশা পর্যন্ত খাওয়ার সুযোগ ছিল শেরি খাবেন মানে যা খাওয়ার খেয়ে নেন এসা পর্যন্ত এসার পর আর খাওয়া যাবে না কিন্তু আল্লাহ সুহানা এই সময়টাকে এক্সটেন্ড করেছেন ফজর পর্যন্ত আমাদের জন্য যেটা আগের উপরে প্রযোজ্য ছিল না প্রিয় আমরা যেটা বলবো যে সেহরি খাওয়াটা এটি গুরুত্বপূর্ণ সুন্নত এবং এটি বরকতের একটি কারণ সাল্লাম বলেছেন এর মধ্যে বরকত রয়েছে তারপরে তিনি আমাদেরকে বিলম্বে শেহরি খেতে বলেছেন বা কিরু বিল ইফতার আেরু বি যে ইফতারকে তোমরা তাড়াতাড়ি করো আর সেহরিকে বিলম্বে করো মানে কি ইফতারকে তাড়াতাড়ি করলে ফজরের সূর্যদুবার ঠিক একটু আগে করে ফেললে হবে নাকি ইফতার সময় হলে আর বিলম্ব না করা আর ফজর ফজরের ঠিক আগ মুহূর্তে ইফতার শেষ করা হাদিসে বণিত হয়েছে যে বিলাল রাজিয়া আজান দিতেন তো বলতেছেন জায়দ বিন সাবেদ রাদী আল্লাহ তালন বলেন যে তাসাহার নামা আয় নবী সাল্লাহ আলি সাল্লাম আমরা আল্লাহ রসুলের সাথে সেহরি করলাম সুম্মা কামা ইলা সালাহ এরপরে তিনি সালাতে দণ্ডায়মান হলেন কুলতু কাম কান তখন আমি প্রশ্ন করলাম যে আজান এবং সেহরির মাঝে কতটুকু ডিসটেন্স ছিল কতটুকু মানে সময়ের ব্যবধান ছিল কল আকাদু হামসিন আয়া প্রায় পঞ্চাশ আয়াত সমপরিমাণ পরিমাণ পঞ্চাশ আয়াত সম পরিমাণ তেলাওয়াত অর্থাৎ পঞ্চাশটি আয়াত তেলাবাত করতে যে পরিমাণ সময়ের প্রয়োজন ততটুকু ডিস্টেন্স ছিল এটা হচ্ছে উত্তম এটা হচ্ছে কি উত্তম মানে আপনি আজান হওয়ার এতক্ষণ পূর্বে শেষ করবেন যে এরপরে সেহেরি শেষ করার পরে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময় আল্লাহ রসুল সাল্লাম এইভাবেই করতেন কিন্তু কেউ যদি ফজর পর্যন্ত অর্থাৎ ফজরের আগমুহূর্ত পর্যন্ত সেহরি খায় রোজার কি কোনো ক্ষতি হবে রোজার ক্ষতি হবে না রোজা সিহেরি খাওয়া কি আছে জায়েজ রয়েছে তবে একটু আগে অর্থাৎ এই এতটুকু পঞ্চাশ কয়েক মিনিটের ব্যাপার ঠিক আছে এতটুকু আগে যদি আপনি খাওয়া শেষ করেন তবে এটা সবচেয়ে বেশি উত্তম সাথে সাথী বন্ধুগণ এরপরে আমরা যেটা বলবো যদি কেউ সেহেরি খেতে না পারে ঘুমের কারণে তাহলে কি রোজা সহি হবে কি না সহি হবে কেউ ঘুমের কারণে রোজা সেরি খেতে পারলো না ইচ্ছা ছিল ভোর রাত্রে উঠবে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে ফজরে আজান হয়ে গেছে সে কি করবে দরজা কোয়ার্ট লাগিয়ে কিছু খেয়ে ফেলবে না বুঝছে না এখনো তো দরজা বন্ধ করে দাও বাতি অফ করে দাও একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে প্লাস ইচ্ছা মতো কিছু খেয়ে টেয়ে নিয়ে এরপর রোজা দরজা খুলো বাতি জ্বালাও এরকম করবে নাকি এটাই হচ্ছে শৈতানি বুদ্ধি হ্যাঁ আমাদের দেশে আমি শুনছি কিছু কিছু জায়গায় এমনটি ঘটে হ্যাঁ সেই বুদ্ধি যে বাতি অফ করে তাড়াতাড়ি খেয়ে নাও তো যাই হোক এটা যদি কেউ করে রোজা বাতিল বলে গণ্য হবে রোজা এটা সহি তার জন্য এক লোকমা খাবার মুখে নেওয়া যায়জ নেই এক ঢোক পানি ভিতরে প্রবেশ করানো জায়েজ নেই এমন কি যেই খাবারটা যেই খাবারটা কি এখন মনে করেন যে মানে এখন একটা এইভাবে একটা হাদিস আছে যে ইদা মিনহু যে তোমাদের যখন কেউ আজান শুনবে তখন যদি তার হাতে খাদ্যের পাত্র থাকে তাহলে খাবারের প্রয়োজন না করে সেটা যেন না রাখে এই হাদিসটার অর্থটা নিয়ে কিছুটা দেমত দেখা গেছে এ ব্যাপারে যেটা বলেছেন যদি এটা নিশ্চিত থাকে যে সময়ের আগেই আজান দিয়েছে তাহলে পানাহার শেষ না করে পাত্র হাত থেকে রাখবে না এরকম তো হতে পারে যে আজান আগেই দিয়ে ফেলেছে এই ক্ষেত্রে হ্যাঁ আজান আগে দিয়ে ফেলেছে টাইম শেষ হওয়ার আগে তখন সে ওই ওই খাবারটা কমপ্লিট করবে এই জন্য ইমাম নয়াবিউর রহম্লা বলেন যে কেউ যদি ফজব দিতে হওয়ার পর দেখে যে তার মুখে খাদ্য রয়েছে তবে সে যেন ফেলে দেয় ইমাম নবী রহমুল্লাহ বলছেন যে ফজর উদিত হয়ে গেছে তার মুখে খাবার আছে সে যেন ফেলে দেয় কিন্তু সে যদি ওই খাবার খানা গিলে ফেলে তাহলে তার স্যাম বাতিল হয়ে যাবে আর তিনি বলেন যে আবহাওয়ার এই যে হাদিসটা একটু আগে যেটা বলা হলো যে আজান শুনলো তার হাতে যে খাবার আছে বা তার মানে গ্লাস তার হাতে আছে সেজন্য তার প্রয়োজন পূরণ না করে সেটা শেষ না করে এটার উদ্দেশ্য হচ্ছে প্রথম আজান কারণ রাসুল করিমস্লা সাল্লামের জামানায় দুইটা আজান দেওয়া হতো প্রথমটা প্রথম আজান দিতেন কে বেলাল রদি আল্লাহ আনহু আর দ্বিতীয় আজানটা দিতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ তালহু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না বেলাল কেন ইউ আজিন বেলাল আজান দেয় রাত্রি রাত্রে হ্যাঁ ফাকুলু অশ্রবু তোমরা খাও এবং পান করো হাত্তা ইউ আজদিনা ইবনু উম্মে মাকতুম ইবনে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত তোমরা খেতে খেতে থাকো ফা ইন্নাহু লা ইউ আজদিনু হাত্তা ইয়াতলু আল ফাজর কেননা এই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজর উদিত না হওয়ার পূর্বে আজান দিতেন না তিনি অন্ধ সাহাবি ছিলেন সাহাবিগণ বলতেন যে ফজর হয়ে গেছে আজান দাও তারপরে তিনি আজান নিজের চোখে দেখতে পেতেন না কিন্তু অন্ধ ছিলেন সাহাবিগণ বলতেন যে আজা ফজর হয়ে গেছে আজান দাও তখন তিনি কি দিতেন আজান দিতেন তাহলে বেলাল রদি আল্লাহ তালহু আজান দিলে তখন খাওয়া স্টার্ট করাটা উত্তম সেহরির সময় শুরু আর আবদুল্লাহ বিন উমে মাকতুম রদি আল্লাহ আজান পর্যন্ত হচ্ছে সেহরির শেষ সময় মানে আবদুল্লাহ বিন উমে মাকতুম আজান হলে খাওয়া স্টপ করতে হবে এর অতিরিক্ত খাদ্য গ্রহণ করা যায়জ নেই যাই হোক ওই যে হাদিসে বলা হলো যে ওই যে তোমাদের হাতে যদি ই থাকে পাত্র থাকে তাহলে আজান শুনলে সেটা যেন না রেখে দেয় এটা দ্বারা মূলত প্রথম আজান উদ্দেশ্য দ্বিতীয় আজান হয়ে গেলে সেই ক্ষেত্রে খাবার কন্টিনিউ করা যাবে না এটাই অধিক বিশুদ্ধ যদিও কোনো কোনো আলেমের বিপরীত মত রয়েছে তারা বলছে যে না ফজর উদিত হয়ে গেলেও ওই মুখের খাবারটা খেয়ে ফেলা যাবে কোনো কোনো আলেমের মত এটাও রয়েছে কিন্তু রমজানের মতো রোজার মতো এত ফরজ এবাদতের ক্ষেত্রে আসলে দেবতপূর্ণ মাসলা ক্ষেত্রে সর্বাধিক সতর্কতামূলক মতটি আমাদের গ্রহণ করা উচিত আর সেটা হচ্ছে যে খাবার আর না খাওয়া খাবার আর না খাওয়া অর্থাৎ কেউ যদি নিশ্চিতভাবে জানতে পারে যে হ্যাঁ ফজর হওয়ার আগে আজান দিয়েছে হ্যাঁ তখন সেক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে এমন তো হতে পারে যে ফজর শেষ হয় না তার আগে তিন চার পাঁচ মিনিট আগে ফেলেছে এরকম হয় যাই হোক প্রিয় বন্ধুগণ সুতরাং সন্দেহপূর্ণ জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নবী বলেছেন দা মা মা ইলা ইউরিবুক আলা যে জিনিসের মধ্যে সন্দেহ আছে সেটা পরিত্যাগ করে যার মধ্যে কোনো সন্দেহ নাই সেটা গ্রহণ করো কি দিয়ে শেরি খাবেন তামর হচ্ছে সবচেয়ে উত্তম ইফতার এবং শের উবায়তেই তামর মানে খেজুর হচ্ছে সবচেয়ে উত্তম নবীন বলেছেন আমার সবচেয়ে উত্তম শেহরি হচ্ছে কি খেজুর আচ্ছা শেহরি মানে হচ্ছে ভোর রাত্রে খাবার কেউ যদি রাত একটার সময় খাবার খেয়ে নেয় রাত একটা বা দেড়টা বা ধরেন যে দু মানে বারোটার সময় খেয়ে শুয়ে পড়লো ভোর রাত্রে আর উঠলো না কোনো কিছু খেলো না তাহলে কি সেহরি হিসেবে গণ্য হবে সের হিসেবে গণ্য হবে না মানে খাওয়া মানেটাই হচ্ছে ভোর রাত্রে খাওয়া সাহুর খাওয়ার অর্থ হচ্ছে ভোর রাত্রে খেতে হবে সুতরাং ভোর রাত্রি হয় নাই বা রাত একটার সময় খেলে এটা ভোর রাত্রে খাওয়া হয় নাই কিন্তু কেউ যদি বারোটার সময় কিছু শুয়ে পড়ে আর ফজরের পর আগ পর্যন্ত কিছু না খায় রোজা কি হবে না রোজা হবে ইভেন কিছু না খেতে পারলেও রোজা হবে কথা বুঝা গেছে কিনা সুতরাং আমরা বলবো যে যদি আপনি রাত একটার সময় কিছু খান বা রাত বারোটার সময় কিছু খেয়ে ফেলেন তাহলে আপনি হয়তো বা ভোর রাত উঠে খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকবে না তো এই জন্যে আপনি কমপক্ষে সুন্নত পালনের স্বার্থে আপনি দুই ঢোক পানি হলেও পান করেন বা আপনি একটা একটা খেজুর দুটা খেজুর তিনটা খেজুর আপনি খেয়ে নেন তাহলে এর দ্বারা কি সুন্নত পালন হয়ে গেল সুন্নত পালন হয়ে গেল কিন্তু আপনি কিছুই খেলেন না এটা আসলে উচিত নয় এটা শেহরির বরকত থেকে বঞ্চিত হবে কেউ যদি এমনটি করে প্রিয় বন্ধুগণ ইফতার দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে যে ইফতার করার ক্ষেত্রে বলেছেন তাড়াতাড়ি করতে ইফতার এমন না যে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে আজান হয়ে গেছে তারপরে ইফতার করলাম এমনটি হওয়া উচিত নয় কারণ রাসুল আকরম সাল্লাম বিভিন্নভাবে ভাবে তাড়াতাড়ি ইফতার করার কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন উৎসাহিত করেছেন তিনি বলেছেন লাজ্জাল ফেতর যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আরেক হাদিসে বলেছেন যে আমার কাছে প্রিয়তম ব্যক্তি সেই যে তাড়াতাড়ি ইফতার করে আরেক হাদিসে বলেছেন আজ্জাল আমার উম্মত কল্যাণের প্রতিশোধ প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা সেহরিকে বিলম্ব করবে এবং ইফতারকে তাড়াতাড়ি করবে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে এটা এই এত গুরুত্ব দেওয়ার কারণটা কি আল্লাহ কেন ইফতারকে তাড়াতাড়ি করতে বলেছেন এর কারণ হচ্ছে ইহুদিদের মুখালাফাত ইহুদি খ্রিস্টানদের মুখালাফাত বা তাদের বিরোধিতা করা যেমন হাদিসটি বর্ণিত হয়েছেন নবী সাল্লাম বলেছেন যে মানুষ এই দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে কারণ ইহুদি এবং খ্রিস্টানরা বিলম্বে ইফতার করে বিলম্বে কি করে ইফতার করে মানে তারা রোজা ভাঙ্গে দেরি করে আমাদের মুসলিম সমাজেও কিছু মানুষ অতি বুজুর্গী দেখাতে গিয়ে অতি তাকুয়াবান দেখাতে গিয়ে কয়েক সারাদিন কষ্ট করলাম আর একটু দেরি করতে না আর পাঁচ মিনিট দেরি করলে কি হবে আজানটা শেষ হোক আছে কি না এমনি আজান দেরি করে দেওয়া হয় আজান আজান মানে সূর্য ডুবার পরে সূর্য ডুবার পরে সতর্কতামূলকভাবে তিন চার মিনিট এমনি দেরি করা হয় আবার যদি বলে যে আজানটা শেষ হোক তারপর ইফতার করব তাহলে বলবো যে এটি হচ্ছে এই হাদিসে অন্তর্ভুক্ত হয়ে যাবে যেখানে নবী আকরম সালুসাল্লাম ইহুদি খ্রিস্টান দেরিতে করে দেরিতে কি করে ইফতার করে বরং আপনার যেটা করণীয় সেটি হচ্ছে বর্তমানে ইন্টারনেটের যুগ মাসাল্লাহ টেকনোলজির যুগ আপনি ইচ্ছা করলে এক্ষেত্রে উপকৃত হতে পারেন ইচ্ছাগুলো উপকৃত হতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আজান শুনেই সাধারণত ইফতার করি ঠিক আছে কিন্তু আপনি যদি গুগলে লেখেন যে টাইম নাও হেয়ার এই এই জায়গাতে আপনি যেই জায়গাতে অবস্থান করছেন এখানকার মানে সানসেট হেয়ার নাকি এভাবে বলা যেতে পারে যে সানসেট হেয়ার আপনি লেখেন গুগলে আপনাকে একবারে একুরেট সময়টা দিয়ে দেবে যথার্থ সময় দিয়ে দেবে যে আপনি এই জায়গাতে সূর্য ডুববে কয়টার সময় আমরা বলি না যে ঢাকাতে সূর্য ডুবেছে ডুবে ডুবে এতটার সময় পূর্বাঞ্চলের লোকেরা এত মিনিট আগে করবে তারপরে উত্তরাঞ্চলের মানুষরা এত মিনিট দেরিতে করবে এই এত গবেষণার থেকে আপনি বর্তমানে গুগল সার্চ করে আপনার নিজস্ব এলাকার নিজস্ব যে যে জায়গাতে আপনি অবস্থান করছেন সেই অবস্থানের এলাকার যে সময় সূর্য ডুবার সময় সেটা আপনি কনফার্মভাবে জেনে নিতে পারবেন নিশ্চিতভাবে জেনে নিতে পারবেন কথা কোথাও গেছে কিনা তা আমরা বলবো যে আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করব না ইচ্ছাকৃতভাবে বিলম্ব করব তাড়াতাড়ি করার চেষ্টা করব খেজুর দ্বারাই ইফতার করার চেষ্টা করতে হবে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আনাস বিন থেকে নিত রাসুলা আকরম সাল্লাহ সাল্লামের পদ্ধতি ছিল ইফতার করার ক্ষেত্রে ইউফতির আলাহ রুতাবাত নবী সাল্লাহ সাল্লাম রুতাব মানে আধা পাকা খেজুর দ্বারা তিনি কি করতেন ইফতার করতেন মানে একেবারে কাঁচা না আধা পাকা তারপরে কবলা ইউসাল্লিয়া নামাজের আগে ফাইলাম একু রতবাদ যদি আদা পাকা খেজুর না পেতেন ফা তামরা তাহলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন শুকনা খেজুর ইফতার ফাইলাম থাকুন হাসা হাসওয়া তিনমা আহ হাসওয়া তিন মিনমা যদি তাও না থাকে তাহলে কয়েক ঢোক পানি তিনি পান করে নিতেন এটা দাউদে এবং ত্রিমে বর্ণিত হয়েছে ইফতার করবেন কি দ্বারা ইফতার করবেন ইফতারের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম খেজুর দ্বারা মানে আগে আদা পাকা খেজুর অথবা শুকনো খেজুর অথবা যদি সে সেটাও না পাওয়া যায় তাহলে কি দ্বারা পানি দ্বারা এরপরে আপনি যা খুশি খান হালাল দ্রব্য আপনি যা খুশি খান আপনি জুস খান আপনি দুধ খান আপনি সুরবা খান কথা বোঝা গেছে আমার দেশে তো মার্শাল্লাহ ইফতারের সময় পেঁয়াজু আর মুড়ি হ্যাঁ ঝাল মুড়ি কত কিছু তৈরি করে জিলাপি পুন্দিয়া অনেক কিছু দিয়ে এইসব মানে ইফতার তৈরি করে আপনি খাবেন কিন্তু ইফতারটা করবেন সুন্নতি তরিকায় সেটা হচ্ছে কি খেজুর দ্বারা খেজুর যদি না পান শরবত দ্বারা ঠিক খেজুর না পেলে কি শরবত না পানি পানি পানিতে কিছু মিশাবেন না সাদা পানি যদি তাও না পান তাহলে আপনি যা কিছু পাবেন পানিও নেই শুধু জুস আছে যেটা আছে সেটা দিয়ে জুসও নেই তাহলে ভাত আছে ভাত দেখা করে ফেলেন কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ পানি তো আর মানে সব জায়গায় অ্যাভেলেবল বলা যায় আলহামদুলিল্লাহ তো আমরা এটা আমল করার চেষ্টা করব আর ইফতার করব কোন দোয়া পড়ে ইফতার দোয়া কার দানা আছে একটু বলেন দেখি বলেন জাহাবাজ জমা আর 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 কোন দোয়া জানা নাই আপনাদের না আল্লাহমালাকা সোমতো আলি কা আফতারতো এই দোয়াটা জানা নাই আচ্ছা এই দোয়াটা হ্যাঁ এটাও হাদিসে আছে তবে হাদিসটা ওলামাগন বলেছেন এটা ড্রাইভ বা দুর্বল সনাতগতভাবে দুর্বল বরং বিশুদ্ধ যে হাদিস সেটি হচ্ছে খাদ্য গ্রহণের যে সাধারণ দোয়া সেই দোয়া সেটা হচ্ছে বিসমিল্লা কারণ বিশ্বাহ সাল্লাম বলেছেন যে কুল বিয়া ও কুল বেয়া যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে তিনি কি বলেছেন যে তুমি আল্লাহর নাম নিয়ে ডান হাতে খাও আল্লাহর নাম মানে বিসমিল্লা অনেকেই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে থাকেন পরিপূর্ণ বিসমিল্লা রহমান রহিম আহ আল্লা আলব বলছেন যে বিসমিল্লা রহমানের পরিপূর্ণ পড়াটা ঠিক না এটা বেদাত হিসেবে তিনি উল্লেখ করেছেন বরং শুধু বিসমিল্লা শুধু কি বিসমিল্লা কাজ শুরু করবেন শুধু বিসমিল্লা অজু শুরু করবেন শুধু বিসমিল্লা হ্যাঁ পানি পান করবেন শুধু বিসমিল্লা খাবার মুখে দিবেন শুধু বিসমিল্লা কমপ্লিটলি বলা দরকার নাই বিসমিল্লা রহমান রহিম তবে কেউ যদি ভুল বসে কখনো বলে ফেলে সে গুনাহ গুণা হবে না তবে ইচ্ছা হবে না ইচ্ছাকৃত ভাবে না বলাই উত্তম আচ্ছা এরপরে আপনি হ্যাঁ কেউ যদি আল্লাহামা সুন তো আল্কা আফতার তো পড়েও বিসমিল্লা পড়লো আল্লাহমালাকা শুনতেও পড়লো আমরা বলবো যে সে গুনাগার হবে যেহেতু সন হাদিস আছে সনগতভাবে অনেক আলমের মতো এটা জৈফ সুতরাং জয়ীফ হামিল প্রতি হাদিসাবতে আমল না করাই উত্তম তবে কেউ করলে আমরা তাকে বেদাতি বলবো না বা তাকে গুণাহার বলবো না আমরা বলবো যে না করাই ভালো আচ্ছা ইফতার করার পরে আপনি কি পড়বেন জাহাব আজ্জামা ইনশা আল্লাহ জাহাব আজ্জামা মানে তৃষ্ণা দূর হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে যে এটা পানি পান করার পরে মানে ইফতার করার পরে কথাটা এই অর্থ থেকে এটা বোঝা যাচ্ছে যে জাহাব জমা তৃষ্ণা দূর হয়ে গেল অবতাল রোগ এবং রগ রগরেষাগুলো সিক্ত হলো ভিজে গেল আজরু এবং সোয়াব অবধারিত হয়ে গেল ইনশা আল্লাহ আল্লাহ যদি চেয়ে থাকেন আল্লাহ যদি কবুল করে থাকেন তাহলে সোয়াব এই যে রোজা রাখল রোজা রাখার সোয়াব কি হয়ে গেল আল্লাহ কাছে লিপিবদ্ধ হয়ে গেল এখানে একটা জিনিস বলবো এই ইফতার খাওয়ার সময় আমরা অনেকেই খাওয়ার দিকে এতটাই মনোযোগী হয়ে যায় যে এদিকে আজান হচ্ছে কিন্তু আজানে জবাব দেয় না ঠিক বেঠিক আমাদের উচিত কিন্তু এই খাদ্য গ্রহণের ভিতরেই আজানের জবাব দেওয়ার চেষ্টা করা নবী আকরম সাল্লুসাল্লাম আজানের জবাব দেওয়ার কথা বলেছেন সুতরাং আমরা জবাবের প্রতিও গুরুত্ব দেব আরেকটা হচ্ছে যে ইফতারের আগে সম্মিলিত দুয়া মোনাজাত করার একটা প্রচলন আমাদের দেশে প্রচলিত রয়েছে হ্যাঁ ইফতার সামনে বিভিন্ন আইটেম নিয়ে বসে আছে হুজুর সবাই কিনে বসে আছে সবাইকে নিয়ে হাত তুলে একসাথে কি করলো মোনাজাত করলো আসলে এটা ঠিক না সম্মিলিত মোনাজাত এই জায়গাতে আলেমগন বেদাত হিসেবে উল্লেখ করেছেন হ্যাঁ ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সম্ভাবনা রয়েছে ইফতারের আগে দোয়া করলে আল্লাহ কাছে এই সময় এই দোয়া কবুলের একটা সম্ভাবনা সময় হিসেবে আলেমগন উল্লেখ করেছেন কারণ রোজা অবস্থাতে দোয়া করলে দোয়া কবুল হয় রোজা অবস্থাতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এর আগে আমরা হাদিস উল্লেখ করেছি তো ইফতার অবস্থা ইফতার মুহূর্তটা সে রোজা অবস্থাতে আছে তাই না সুতরাং এই সময় দোয়া করলে আরো বেশি কবুলের সম্ভাবনা আছে কারণ এই সময় মানুষ পিপাসায় কাতর থাকে ক্ষুধার্ত থাকে ক্লান্ত শ্রান্ত থাকে এই সময় দোয়া করলে কবুলের সম্ভাবনা আছে এই জন্য প্রত্যেকেই নিজে নিজে দোয়া করবে হাত উঠেও করতে পারে হাত উঠানো ছাড়াও করতে পারে তবে সম্মিলিত দোয়া মোনাজাত একজন হুজুর দোয়া করবে না সবাই আমিন আমিন পড়বে এই যে পদ্ধতি আমাদের দেশে প্রচলিত রয়েছে এটা বেদাতি দোয়া এই দুয়ার পক্ষে রাসুল করিম সাল্লামের বা সাহাবিদের কোনো আমল ছিল না কখনোই নবী সাল্লাম এভাবে দোয়া করেন নাই সুতরাং বেদার থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে কথা আর লম্বা করা সম্ভব হচ্ছে না অনেক সময় অতি পার হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবারে জাজাকুমুল্লাহ খায়রান ইনশাআল্লাহ সকলেই সকলে যেন দোয়া করবেন আর আগামী ছয় এপ্রিলে আমরা ইনশাআল্লাহ উমরায় বের হবো তার আগে যারা নাম লিখেছে ইতিমধ্যে ইতিমধ্যে তারা দয়া করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন আপনাদের লিস্টে নাম আছে কিনা না এবং একামা এবং মোবাইল নাম্বার জমা দিয়েছেন কি না এটা আমাদের মোস্তফা ভাইয়ের কাছে আপনারা সবাই ওনার লিস্ট থেকে নিশ্চিত হয়ে নেবেন কারণ হতে পারে যে একই নাম দুইবার এসেছে অথবা কারোর নাম আসে নাই তো এটা যদি নিশ্চিত না হন তাহলে কিন্তু আপনি এটা কনফার্ম কনফার্ম না যে আপনি যেতে পারবেন আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে এবং সবাই চিহ্ন দিয়ে নেবেন কারা কারা নিশ্চিত হয়েছে ঠিক আছে জি আচ্ছা দেখা ওটা দেওয়া যেতে পারে একাধিক একটা বলেন বলেন আচ্ছা যে ওই চাঁদ দেখিয়ে যে সারা পৃথিবীতে একসাথে রোজা রাখার ব্যাপারে যাদের মত সেখানে আপনি মার্শাল অনেকগুলো পয়েন্ট বলছেন তো এখানে কি আমরা বলতে পারি না যে ইসলামের মূল নীতিগুলো হলো বিশ্বজনীন সার্বজনীন সর্বকালের সুতরাং এমন কোন নীতি এখানে প্রতিষ্ঠা করা যাবে না যেটা সাময়িক যেমন আপনি এখন এখন সারা বিশ্বে যে যে মাধ্যমের কারণে সংবাদপত্র পৌঁছায় খবর জানা হয় নেটওয়ার্ক বলেন ইন্টারনেট বলেন সোশ্যাল মিডিয়া বলেন এটা চোদ্দশো বছর আগে কয়েকশো বছর আগে ছিল না ছিল না তো তখন ইসলামের মূল এখন যদি ওইটাকে আমরা প্রয়োগ করি তো তখন তো এটা প্রয়োগ ছিল না ছিল না অর্থাৎ ইসলামের মূলনীতি এটা কি আমার পর্যন্ত যেহেতু ইসলাম আমাদের একমাত্র ধর্ম তো এর মূলনীতিগুলো গুলো কেমন পর্যন্ত এটার এটাকে বলে compatible বলে ইংরেজি অর্থাৎ গ্রহণযোগ্যতা থাকবে সব জায়গায় যেন একই ভাবে চলে সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে একটা ওই চাঁদ দেখে রোজা রাখবো এইটাই আগেও ছিল এখনো আছে যেদিন টেকনোলজি নষ্ট হয়ে যাবে সেদিনও থাকবে সুন্দর হ্যাঁ আপনি সঠিক কথাই বলেছেন তো ওইটা তো আমরা বলতে যাচ্ছিলাম যে আগে যেভাবে মানুষ রাখত এখনো আমাদেরকে সেভাবে রাখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে যৌক্তিক এবং সবচেয়ে নির্ভরযোগ্য হ্যাঁ সবচেয়ে নির্ভরযোগ্য যদি আপনি বলেন যে না একই সাথে সবাইকে রাখতে হবে তাহলে এই কয়দিন আগেও যে সমস্ত মানুষগুলো হ্যাঁ এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগেও হ্যাঁ এই চ্যানেল টিভি বলেন ইন্টারনেট বলেন বা চ্যানেল এই যে এইগুলো আসার আগেও যে যারা নিজস্ব এলাকা ভিত্তিক রোজা থেকেছে তাহলে আপনি কি বলবেন তাদের রোজাগুলো হয় নাই এত বছর এই চোদ্দোশো বছর ইতিহাসিক তাদের রোজাগুলো কি হয় নাই আর এখন এখন আপনি এভাবে রাখতে হবে নাহলে রোজা হবে না এই যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আমি মনে করি যে এটা এক প্রকার দিনের মধ্যে বাড়াবাড়ি টাইপের একটা ফতোয়া এই বিশৃঙ্খলা থেকে আমাদেরকে আসলেই মুক্ত হওয়া উচিত বরং সকলেই সম্মিলিতভাবে নিজস্ব এলাকার যে পদ্ধতি এবং যেই দেশে যেভাবে চাঁদ দেখবে সেই আলোকেই আগে যেভাবে রেখে আসছে এখনও রাখবে এবং ভবিষ্যতেও রাখবে এটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং অধিক বিশুদ্ধ অভিমত এ ব্যাপারে বড় বড় আলেমদের অভিমত রয়েছে সৌদি আরবের রাবেতা আলমের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সম্মিলিত সিদ্ধান্ত সেখানেও এই ধরনের সিদ্ধান্ত এসেছে ফেকা একাডেমির সিদ্ধান্ত এসেছে যদিও কিছু কিছু ক্ষেত্রে দ্বিমতো মানে ভিন্ন মতেও এসেছে ভিন্ন মতও অনেক আলেমে মতামত ব্যক্ত করেছেন কিন্তু সকল ভিন্ন মতেই যে গ্রহণযোগ্য তা তো তা কিন্তু না এই জন্যে অধিক বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে যে প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে যেখানে চাঁদের চাঁদ উদয়ের ভিন্নতা রয়েছে উদয় চলা অস্ত মধ্যে ভিন্নতা রয়েছে সেই এলাকারও ভিত্তি করে মানুষ রোজা থাকবে এবং রোজা ছাড়বে রোজা রাখবে রোজা থাকবে এবং ঈদ করবে এইভাবেই এটাই হচ্ছে সবচেয়ে অধিক নির্ভরযোগ্য এবং নিরাপদ আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন বুঝে সেই আলোকে আমলকাত অভিদান করুন আল্লাহ আমিন কথা লম্বা না করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি জাকুমল্লা খায়রানসাল নবী মাহমেদ আলী আলী সাহেব জি বিশেষ করে প্রশ্ন থাকলে আসে পার্সোনাল কথা করি